রাসূল বাংলার জমিনে আসছে কিনা রাসূলের অভাব নাই লাফালাফির অভাব নাই ফালাফালির অভাব নাই ঠিক কাওরা কি খাওয়ার পার্টির অভাব নাই बिरানি খাওয়ার পার্টির অভাব নাই বাইরে সাহাবায়ে کرامদের জীবনী পড়ো সত্যিকারের আশিক এর প্রমাণ পেয়ে যাবে যেই জায়গা মধ্য নবিনাই নবিনাই আলহামদুলিল্লাহ <applause> الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه، وعلمه من البياض ما لم يعلم، فسبحان الذي لا ، يحصاه امتداده باللسان ولا بالقلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراج يراه أما بعد فأعوذ بالله من الشيطان بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ <applause> تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن حميد مجيد نور عرفان محبة دين مبر بر دون عالم س

اللہ علیہ ہزار میں টিয়া হাটকোলা ময়দানে বুড়ের আলো একথা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ওয়াজমাফির সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ আবুল হোসেন সাহেব আসকির মাফিলে বিশেষ অতিথি বৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জজ মুকাররম উলামাই کرام দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা মুরব্বি বাবাণা পর্দা আরালে নেখাত মা এবং ধনেরা সকলকে আমার অন্তর থেকে জ্ঞাপন করছি মোবার সপ্তকুন শুক্রিয়া আল্লাহ সুবাহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে বৃষ্টি বাদলের দিনে আমাদেরকে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সাহবতে জান্নাতি বাগানে ওলামায়ে কেরামদের সাহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ইমানের তেজেতে জিয়ান হয় একই সুরে সমসুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ

সম্মানিত সদী এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি এবং আমাকে বসার একটা স্থান দিয়েছেন এতে খুশি না বেজা বৃষ্টি পড়তেছে ঠিক কি না বাহিরে বৃষ্টি হচ্ছে এর পরও আপনাদের মন মানসিকতা ভাঙ্গে নাই এর পরও আপনারা মৌমাছির জাকির মতো বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কোরআনের প্রতি আকর্ষণ ওলামায়ে কেরামদের প্রতি মহব্বত এটা আজকের এই মাহফিলে বসি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ যাই হোক করছেন একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য ঠিক কিনা না ভাই ইখলাসের নিয়তে বসতে হবে দুনিয়ার কোনো আশা আহাঙ্কা নিয়ে বসি নাই শুধু রব্বি কারীমকে খুশি করার জন্য আমরা এখানে বসছি নাকি ভাই অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন সিলেট থেকে প্রধান বক্তা আসবে দেখার জন্য আয়সা দেখেন যে প্রধান বক্তা খালি চেয়ার ওই দেখা যায় বক্তা দেখা যায় না ঠিক কি না প্রধান বক্তা তো একটু বড় সরো হয় মোটা সোটা হয় এমন বক্তই আনছেন চেয়ারের সাইডে জায়গা আছে ইচ্ছা করলে বইতে পারবেন না কথা বুঝাইতে পারছি এমন স্বাস্থ্য আমার যে পাশে জায়গা আছে বসতে পারেন কোনো সমস্যা নাই এই হল প্রধান বক্তা যাই হোক ভাই আপনাদের দোয়ার বদলতে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পর্যন্ত আনছেন সমস্ত অপেক্ষা ডিঙ্গাই আপনাদের সামনে আসছি যাই হোক টাঙ্গাইল আসছি নয় আরো এক দুইবার আসছি তো প্রথমেই ভূমিকা লম্বা না করে কিছু কথা বলবো আলোচনার আগে কিছু কর্মসূচি দিব পালন করবেন রাজি আছি ইনশাল্লাহ প্রথম নাম্বার হলো আপনারা বক্তা আনছেন সিলেটের থেকে ইন্টারন্যাশনাল ভাষা ঠিক কিনা উন্নত মানের ভাষা সিলেটি ভাষা তো বক্তাঞ্চল সিলেট থেকে ভাষা কিন্তু অনেক সুন্দর এই কারণে মাঝে মধ্যে না বোঝার সম্ভাবনা বেশি কথা বুঝাইতে পারছি তো ভাই এটাও বুঝে নিতে হবে চেষ্টা তো করতেছি মানে আপনাদের ভাষায় আলোচনা করার আর আমি শুদ্ধ ভাষা বলার চেষ্টা করি আঞ্চলিক গ্রাম এলাকার মানুষ সিলেটের মানুষ শহরে কোনো সময় খুব কম মিশছি জীবন গেল মৌলি বাজার সিলেটে আমার বাড়িও হবিগঞ্জে ঢাকা শহরও আসতে পারি না আপনাদের এলাকা তো আসতে পারি না তো আপনাদের ভাষাও শিখতে পারি নাই মাঝে মাঝে সমস্যা হইতে পারে বেজার হইবেন না আপনি বেজার হবেন না ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে ঠিক কি গোটা বাংলাদেশের সিলেটি কোন বক্তা আন্তর্জাতিক বক্তা হতে পারে না একমাত্র নুরুল ইসলাম অলিপুরি ছাড়া বাংলাদেশের সিলেটে কোনো বক্তা গোটা বাংলাদেশে প্রোগ্রাম করতে পারে না এটার এক নাম্বার কারণ হলো ভাষার সমস্যা কথা বলতে পারছি সিলেটের কোন খুব কম দুই একজন তার কারণ হলো বাসা দিয়া মানুষকে বুঝাইতে পারে আমাদের যে স্পেশাল বাসা যদি কোন সিলেটি সিলেটি কথা বলে আপনারা বুঝবেন যেমন সাইনাল আনছে বাংলাদেশ যদি মেন মেন সিলেটি কথা বলে বুঝবেন যে সাইনা আসছে এটা বাংলাদেশের কোন মানুষই না এই হলো সিলেট আর হলো কক্সবাজার কক্সবাজারের মানুষের কথা শুনছেন খুব সুন্দর না বড় বাইরে তো ভাই বুঝে নিবেন ইনশাল থেকে একটি সোড়া কমপ্লিট আপনাদের সামনে তালাওয়াত করেছি সুরাটি তিরিশ পাড়ায় স্থান পেয়েছে একেবারে লাস্টে সুরাটির নাম হলো লাহা। এই সুরাটা কেনই বা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এটার উদ্দেশ্য কি এটার মাকসাদ কি এটা আলোচনার মাঝে আপনারা বুঝতে পারবেন তার এক নাম্বার কারণ হলো এখন বর্তমানে কি মাস চলে রবিউল আউয়াল মাস কি মাস রবিউল আউয়াল মাস জিলাপি খাওয়ার মাস রসগোল্লা খাওয়ার মাস বিরিয়ানি খাওয়ার মাস নাকি আহা রাসূলের আগমনের মাস ঠিক কি না ঠিক এই মাসে যেই পরিমাণ জিলাপি বিক্রি হয় সারা বছরে এত প্রোডাকশন কোন কোম্পানি দেয় না কথা বলে কয়েকজনের ঠিক আর বাকিরা টিক না আপনারা না ঠিক কি না কারণ জিলাপি খাওয়ার পক্ষে লোক বেশি তার কারণে এরা বা আমরা তো এদিন খালি খাইছি এখন এটা জি বলা যাবে না খালি খাইয়াইছি ঠিক কি না ও ভাই কথাগুলো বুঝবেন নেগেটিভ সাইডে নেবেন না সকলকে আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিয়েছে মূলত এই মাসটা ছিল কান্নার মাস কিসের মাস কান্নার মাস প্রকৃত ভক্তে যারা আশেখে রাসুল যারা আল্লাহ রাসুল প্রেমিক এই মাসটা পুরাটাই কান্নার মাস ছিল কিন্তু আমরা আশেখে রাসুল নামদারি হওয়ার কারণে

রসুল আকরম সাল্লাম দুনিয়াতে আসার কারণে সকলই খুশি না বেদান খুশি জুড়ে বলেন ঠিক না তাহলে আপনারাই খুশি আমরা খুশি না আমরাই খুশি আর কেউ খুশি না আসমান খুশি জমিন খুশি হাটারো হাজার মাহমুকাত খুশি ঠিক কিনা বলেন রসুলের আগমনে তাম পৃথিবী খুশি খুশি তো আমরাও কিন্তু এখানে একতলাফ আছে রাসূস যেই মাসে জন্ম নিয়েছেন যেই তারিখে জন্ম নিয়েছেন এই তারিখে মৃত্যু বরণ কথা বলেন এই জন্য প্রথমে বলেছি আপনারা সচেতন মানুষ শিক্ষিত মানুষ আমার শিখে অনেক জ্ঞানীরা এখানে বসা যেই তারিখের জন্ম নিলেন সেই তারিখে মৃত্যু বরণ করলেন কে কার তারিখটা যদি মনে করেন এখানে যদি একতলাপ না থাকুন যদি মনে করেন মঙ্গলবারে জন্ম নিত রাসুল বৃহস্পতিবারে মারা যেত তাও করা যেত কেক কাটা যেত ঠিক কিনা একই তারিখে মৃত্যু একই তারিখে জন্ম তাহলে এখানে কেক কিভাবে কাটে আমাদের দেশে দেখেন না আমাদের প্রধানমন্ত্রীর যেই তারিখে ওনার বাবার জন্মদিন আর একজনের এই তারিখে মৃত্যু দিন ঠিক না হ্যাঁ মৃত্যুর তারিখ হে মৃত জন্ম তারিখে কেন কেক কাটে ইতালিয়া দরবার কারণ কষ্ট লাগে আমার বাবার মৃত্যু তারিখে তুমি কেক কাটবা কেন কষ্ট লাগে না এই ব্যাপারে আলোচনা করি এই জন্যই এই আয়াতে ক্যারিমা তালাওয়াত করেছি রাসুলাতে আসার কারণে আমরা সকলেই খুশি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব দৃষ্টান্ত দিব বুঝার জন্য বুঝানোর জন্য সহজে মনে করেন আজকে হইল দশ তারিখ দশই ডিসেম্বর মনে করেন একজন প্রখ্যাত মুফাসির দৃষ্টান্ত দিছিল ওনার দৃষ্টান্তটা আমি আবার দ্বিতীয়বার বলতেছি বুঝানোর জন্য যে এই দশই ডিসেম্বর মনে করেন আপনার একটা সন্তান হয়েছে বহু চেষ্টার পরে মনে করে আপনার দশ বছর হয়েছে বিয়া করছেন কোনো ছেলে সন্তান হয় না বহু জড়াওয়ালার কাছে গেছেন বহু বাবার দরবারে দৌড়াইছেন দুয়ার জন্য যে আমার সন্তান দেন সন্তান হয় নাই শেষ পর্যন্ত দশ পনেরো বছর পরে একটা সন্তান হইছে এখন আপনি খুশি নি ভাই আপনার কথা বলতে হবে ভাই আল্লাহ রস্তে কথা বলবে জবানটা লড়াইবেন ভাই সব হবে ভাই আপনার কথা না বলে আমি বুঝুন কথা বুঝেন না আপনি খুশি কিনা আপনার স্ত্রী খুশি কিনা সন্তানের দাদা দাদি খুশি কিনা নানা নানি আত্মীয় স্বজন 14 গোষ্ঠী খুশি ঠিক কি না বাড়ির উত্তার বিলায় খুশি না আকি কে হইবো বইলে মনে হয় এই আপনার হাড়িগুলা খায়বো বিলায় খাড়াগুলা খায়বো ঠিক কি না এটার জন্য এরো আনন্দ মিছিল করে ঠিক না তইলে পূজা একটা সন্তান আসার কারণে সকলেই খুশি মাশাআল্লাহ সুন্দর বড় হয়ে গেছে এক বছর হয়েছে ঘটনা ক্রমে কোনো এক কারণে 10 ডিসেম্বর 1 তারিখ কি তারিখে আবার ছেলেটা মারা গেছে মা বাবা ও না হাসবো না ছেলেটা মারা গেছে রে কি আনন্দ তো লাগতেছে ঠিক কিনা এরকম কইবো না কানবে কেন কানবে সৎকারের মা বাপ ঠিক কিনা গেল ওই তারিখ মারা গেল এক বছর হয়ে গেল আবার ঘুরে 10 ডিসেম্বর চুলারছে এখন আপনাদের কাছে প্রশ্ন আমার ওই যে এক বছর পরে আবার দশই ডিসেম্বর আছে এই তারিখে মা বাপে কেক কাটব না কান্নাকাটি করব কেন কান্নাগাডি করবে বহু সাধনার পরে একটা ছেলে পাইছিলাম এই দশই ডিসেম্বর আসার পরে মা আর বাবার কলিজার মধ্যে একটা আঘাত লাগে আহ আমার সন্তানটা এই তারিখে মারা গেছে আসার আনন্দ নাই যাওয়ার ব্যথা কষ্টে মা আর বাবা কান্নাকাটি শুরু করে দিছে ঘরের ভিতরে ঠিক কিনা

কারণ এই তারিখে আমার রাসুল আসছিল এই তারিখে বিদায় হয়ে গেছে রাসূলের বিরহ ব্যথা আশেখা রাসুল সেদিন লাফালাফি করবে দূরের কথা সারা রাত কানতে কানতে কাটায় দেয় ঠিক কি বুঝতে হবে আচ্ছা ইডোবাদ ইডোবাদ আসুন সাহাবাই কেরামদের জিন্দিগিতে যায় তারা যা করছে আমরা তা করবো ঠিক না তারা যা করে নাই আমরা তা করব না মানেন আপনারা সাহাবাই কেরামদেরকে মডেল হিসেবে মানেন না মানলে আপনি মুমিন নয় আপনি ইমানদার নয় এখন আসুন সাহাবাই কেরামরা কি করছে আল্লাহর রাসূল দুনিয়াতে বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুই বছর দেশ শাসন করেছেন কয় বছর দুই বছর ইডো বাদ দিলাম আমি এটা পরে কোন একেবারে রাসূলের কলিজার টুকরা থেকে শুরু করি আম্মা জান ফাঁতে মা তো জফরা দিয়াম্মা আনহা আম্মাজান ফাতেমা কি করছেন এটা আমাদের জানার দরকার ঠিক কি না রাসুল্যে বিদায় হওয়ার পরে আম্মাজান কয় বছর বাচ্চা ছিল মাত্র ছয় মার্চ জীবিত ছিল দুনিয়ার জন্য ছয় মাসের ভিতরে আম্মাজান ফাতেমা একদিন মুস্কি হাসিও দেয় নাই সুবাংলা বাদ্যা হইবেন জানো না আও না তাক বাংলা বাদ্যা কইবেন সোয় মাস পর্যন্ত একটা মুসকি হাসি দেয় নাই বিছনার থেকে উঠতে পারে নাই বিছনার থেকে উঠতে পারে নাই রাসূলের বিরহ বেতা দুনিয়াতে বিদায় হওয়ার আগে আম্মা জানের অবস্থা কি শুনেন আল্লাহর নবী হাবিব ই অসুস্থ হয়ে গেলেন বিছনার মধ্যে শায়িত রাসূলের শরীরে পছন্ড তাপ এবং জ্বর যাটা বুঝেন প্রচন্ড জ্বর শরীরের মধ্যে আল্লাহর হাবি বিছনার দিকে উঠতে পারে না আল্লাহর নবীর বুকে দারুন বেতা এই অবস্থায় রাসুল তিন দিন পর্যন্ত বিছনায় পড়ে আছে হঠাৎ করে আম্মা জান কিন্তু আল্লাহর নবীর পাশেই বসা ছিল আম্মা জান নবীর পাশে ফাতেমা বসা আব্বার পাশে বৈশা বৈশা মাতার মধ্যে হাত বুলাইয়া দেয় হঠাৎ করে দরজার মধ্যে কে যেন ডাক দেয় দরজা কে যেন দরজার মধ্যে ডাকে ও ভাই পুষার ব্যাপার আম্মা জান দৌড়াইয়া দরজার কাছে চলে গেলেন ওই দিকে আল্লাহ ডাক দেয়া বলে এরে এরে আজরাই এরে মালা ফুল মজরাই দুনিয়ার সিস্টেম পাল্টে দাও দুনিয়ার সিস্টেমটা পাল্টায়া দাও দুনিয়ার সিস্টেম কি নি যার মৃত্যু হবে সে চারা পৃথিবীর কেউ আজরাইল কে আর দেখতে পারবে না আপনারা ঠিকই বোঝা যায় আপনারা কয়েকবার আজরাইলের দিকে লেছেন

মনে হয় উল্টা পাল্টা বলছে কি না কি শুনেছে ঠিক কি না এই জন্য আল্লাহ বলেন আমার হাবিব বলেছে দরজায় কে যেন ডাক দে ফাতেমা যদি দরজা খুলে কেউ কি না দেখে ফাতেমার মনে মনে ধারণা নিবে আব্বা মনে হয় অসুস্থ কারণে আব্বা উল্টা পাল্টা বলেছে রাজা যাইন আমার নবীর ক্ষেত্রে এটা হতে পারে না আমার নবীর ব্যাপারে ধারণা করতে পারে না আমার নবীর ব্যাপারে এতটুকু ধারণা হবে এটা আমি আল্লাহ বরদাশ করতে পারি না আল্লাহ ডাক দাও ইসরাইল পৃথিবীর সিস্টেম পাল্টিয়ে দাও পৃথিবীর সিস্টেম তো পাল্টিয়ে দাও আজরাইল তুমি ফাতেমার সামনে দেখা দিয়ে দাও ফাতেমা দরজা খুলেই তাকায়া দেখে গো এত বিশাল আকৃতির মানুষ এত ভয়ঙ্কর বিশাল তার মাথা আসমানের উপরে আগুন সাত তবক জমিনের নিচে এত ভয়ানক আর জিন্দগিতে কোনোদিন উনি দেখে নাই ফাতেমা ডাক দিয়া বলে আব্বা গো এটা কেমন মানুষ গো আব্বা আজকে আমার সামনে দাঁড়াইছে অ ভাবা এটা কেমন মানুষ যেই মানুষটা আর মধ্য নগরীর সাথে কোন মিল নাই যে মানুষটা মদীদার মানুষের সাথে কোন মিল নাই এটা কেমন মানুষ আল্লাহর নবী ঠিকই বুঝে ফেলেছেন কে আর সে ডাক কে বলে মারে এটা হা দামালা কুলমা ও ফাতেমা ডাক দিয়া বলে বাবা গো আজরাইল কোন কেন আসবে কেন আসবে ও মা আজরাইল আসছে তোর বাবার কাছে রে মা ফাতেমা ডাক দিয়া বলে বাবা গো তিন চার দিন হয়ে গেল আপনার শরীরে প্রচন্ড জোর আপনার বুকে ধরুন ব্যথা ইয়া এখন কেন আজরাইল আসবে আমার বুজার আর বাকি নাই আপনাকে নেওয়ার জন্য আসছে না আমি দরজা খুলব না আমি দরজা খুলে দিব না আজরাইল কে আসতে দিব না আল্লাহর নবী ডাক দেওয়ালে মারা ও মা দরজাটা খুলে দে এটা এমন একজন ফেরেস্তা পৃথিবীর কারো কাছে সে কোনোদিন অনুমতি চায় না কারো কাছে অনুমতি চাই না পৃথিবীর শ্রেষ্ঠের পড়ে যত মানুষ তত পয়গম্বর এর বাহির করেছে কারো দরজার সামনে গিয়া অনুমতি পারমিশন লইয়া দরজার ভিতরে ঢুকেলায় এটা তোর আব্বার বড় সম্মান রে তোর আম্মাকে আল্লাহ বড় মর্যাদা দিয়েছে আমি নবী আমি আজরাইল আমার কাছে অনুমতি ছায় ও মা দরজাটা কুলে দে 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 দেয়া বলে না গো বাবা আমি আর আজরাইলকে ঘরে ঢুকতে দিব না আমার বাবা অসুস্থ আমার বাবার নেওয়ার জন্য আজরাইল আসছে আমি বুঝে পেলেছি। না বাবা না দরজা খুলে দেব না বাইরে আল্লাহর নবী ডাক দেয়া বলে মারে তুমি যদি দরজা খুলে না দাও সে কিন্তু ঘরের ভিতরে অটোমেটিক ঢুকে যাবে আর দরজা কোনা লাগবে না এমনি ঘরের ভিতরে চলে আসবে দরজা খুলে দে তোর বাবার সম্মান থাকবে فاطمه দরজাটা খুলে দিল আজরাইল নবীর সামনে এসে বসে গেল আল্লাহর নবীকে সালাম দেয় নবী গো আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আরে জুড়ে কোন সুবাহান আল্লাহ এই পৃথিবীতে আপনাকে তাকার স্বাধীনতা দিয়েছে চলার স্বাধীনতা দিয়েছে নবী গো আমি আরছিলাম আপনাকে নেওয়ার জন্য যদি আপনি অনুমতি দেন গো তাহলে আপনার রহণী গো অনুমতি যদি আপনার কাছে না পাই আল্লাহ আমাকে বলেছে আমি যেন আল্লাহর কাছে চলে যাই এ ভাই আল্লাহর নবেটা আদি আমরা আজ অনুমতি না দিলে কী করবা আল্লবে ঘো আপনি অনুমতি না দিলে আপনার রুহ নিব না আল্লাহ আমারে অর্ডার দিছে আপনার অনুমতি ছায় অনুমতি দিলেই রুহু বাহির হবে না হয়ে হবে না এ ভাই আল্লার নবী বনে নাজ রায়ের তুমি বসো তোমার সঙ্গে আমার এখন কথা হবে না আমি জিব্রাইল আসা পর আসা না আগ পর্যন্ত আমি ফাইনাল ডিসিশন নিব না আমার জিব্রাইল আগে আসুক তারপরে কথা হবে কিছুক্ষণের ভিতরেই জিব্রাইল পেরেস আল্লাহর নবীর সামনে পায়াগাম্বরের সামনে সে হাজির হয়ে গেল ডাক দেয়া বলে নবী গো আপনি বুঝি আমার অপেক্ষা করেছিলেন হ্যাঁ ভাই জিব্রাইল আজরাইল কেন আসছে আজরাইল কেন আসছে আমি জানতে চাই রে জিবরাইল ডাক দিয়া বলে নবী গো আল্লাহ তো আপনাকে আগে সুসংবাদ জানায়া দিয়েছে প্রত্যেকটা মানুষ মরণশীল আপনিও মরবেন আপনার শত্রু মরতে হবে ঠিক কি না প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নবী গো এখন আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রুহু নেওয়া হবে অনুমতি না দিলে কিন্তু আজরাইল নেবে না এখন আল্লাহ আপনার উপরে এটা ছেড়ে দিলেন আপনি যা বলবেন আল্লাহ তা আজরাইলকে মেনে নিতে বলেছে আপনি তাকতে চাইলে তাকেন যাইতে চাইলো যাইতে পারবেন তবে আল্লাহ যাওয়াটা পছন্দ করেছে কারণ আপনারা কেন এই দুনিয়ার থেকে হাজার গুণ আপনার জন্য পরকালের জিন্দেগি আপনার জন্য বেশি আরামদায়ক হবে ঠিক দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে তো কিছুই প্রতিদান দিতে পারে না আপনি যেইভাবে দুনিয়ার জমিনে আছেন না না নবী গো এর থেকে বেশি শান আপনি পরকালের জিন্দগিতে বাস করবে আল্লাহর নবী কোনো কথা বলে না চোখের পানিগুলো গুলো দেয়া দিয়ে কান্ধে এমন কান্না শুরু করে দিয়েছে আল্লাহর নবীর কানে কানে ডাক দিয়া বলে নবী গো কেন কান্দে যাইবেন বলে না জিব্রাহিম যাওয়ার জন্য আমি কান্দি না নবী গো কেন কান্দে আপনি মনে হয় খাদিজার কথা স্মরণ হয়ে গেছে খাদিজার জন্য কান্দেন নাকি না আমি খাদিজার জন্য কান্দিলাম

আল্লাহ নবী ডাক দেয়া বলেন না আমি ফাতেমার জন্য কান্দি না নবী গো আপনি মনে হয় হাসাইন আর হুসাইনের জন্য কান্দেন না হাসাইন হুসাইনের জন্য কান্দি না আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবে আহিল জান্নাত হাসান হুসাইন কিন্তু জান্নাতের সর্দার হবে পুরুষদের সর্দার হবে ও গো নবীজি হাসাইনের হুসাইনের জন্য আপনি কান্দেন না তারা কিন্তু জান্নাতী নবী ডাক দেয়া বলেন আমি আমার দুই নাতির জন্য কান্দি না এমনি জিব্রাইল ডাক দেয়া বল নবী গো বলে কেন কান্দেন কেন কান্দেন ডাক দেয়া বলে জিব্রাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি রে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে সুবহানাল্লাহ আমার নবী দুঃখের সময় চিন্তা করে উম্মতের জন্য সুখের সময় নবী চিন্তা করে উম্মতের জন্য মেরাজের রজনীতে যেদিন উর্দু ভবনে যখন যাবেন আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবেন সেদিন আনন্দের দিনে আল্লাহ নবী ডাক দেয়া বলেছিল জিব্রাইল দে আমি যে বুরাক পেয়েছি আমার উম্মতেরা কি সেই বুরাক পাইবে তাহলে আমার শুধু দুঃখের সময় নয় সুখের সময় উন্মত কে ভুলে নাই ঠিক না ভাই সে আল্লাহ পাগম্বর দাগ দিয়া বলবে রে জিব্রাহিম আল্লাহর কাছে আমি বলতে চাই আমার উম্মতগুলিকে যেন উনি একসাথে ধ্বংসক যেন না করে দেয় আমার উম্মতগুলির কি অবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে না জানানো হবে ততক্ষন পর্যন্ত আমি আজরাইলের সঙ্গে কথা বলবো না আল্লাহ সুসংবাদ দানয়া দিয়েছে ইব্রাহিমের তোમે নবী গো চিন্তার কোন কারণ নাই চিন্তা করবি না আপনার গুনাহ গ উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলা। সুবহানাল্লাহ আমার এই সুসংবাদ পাওয়ার পরে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন কথা মনোযোগ দিয়ে শুনেন তখন আজরাইল আসতে করে আল্লাহর নবী বলেন আজরাইল দেই আমি তোমারে অনুমতি দিলাম আজরাইল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পরে যার সম্মান সেই নবীর সিনার উপরে তার হাতটা যখন রেখেছে হাত তাই এভাবে সিনার উপরে রাখলো নবীজি তাক দেয়া বলে আমার বুখের মধ্যে তুমি কি রেখেছো আল্লাহর নবী ডাক দিয়া বলেন আজরাইল কি লাকি রে আমার বুকের মধ্যে তুই কি রাখলি ডাক দিয়া বলেন নবী গো আমার হাত আপনার বুকের মধ্যে রেখেছি আল্লাহর নবী বলেন না আমার মনে হয় তুই ওহুদ পাথরটা আমার বুকের মধ্যে রেখে দিয়েছিস এ ভাই ভালো করে শুনিয়া রাখেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার মর্যাদা সেই নবীকে না বানাইলে তামাম পৃথিবीটা আল্লাহর সুন্দর করে সাজাইতো না সেই পয়গম্বরের ruhu নেওয়ার সময় আল্লাহর নবী নিজেই বলেছেন আমার মনে হয় আমার বুকের উপরে ওহুদ পাহাড়টা যেন রেখে দিয়েছে দাগ দেয়া বলে যে আজরাইল ডাক দেয় হয়ে নবী গো আপনার রুহু যেই ভাবে নেওয়া হয় এত যেই সম্মানে নেওয়া হচ্ছে যেই সম্মান দিয়ে আমি আপনার রূহ নিচ্ছি গো নবী কিয়ামত পর্যন্ত এরকম ভাবে আর কেউ রূহ নেওয়া হয় নাই আর নেওয়া হবেও না আগো নবী জি এত আহসানের সাথে এত কোমল ভাবে কারো নেওয়া হয় না আর হবেও না নবী গো তারপরে যদি আপনার কষ্ট হয় আল্লাহর নবী ঘাম বেয়ে গেছে নবীজির শরীর দিকে ঘাম বাহির হয়ে গেছে নবীজি একবার হাটটা এইভাবে দেয় আরেকবার এইভাবে নে শরীর দেখে চুনি দে একবার সোজা করে ডাক দিয়ে বলে রে আমার আমার উন্মতের রুহ কেমন বাহির হবে আমার উন্মতের রুহটা কিভাবে বাহির হবে না না আমার উন্মত বরদাস্ত করতে পারবে না বাইরে বোঝানোর জন্য বলি যদি এই অবস্থাটাই হয় তোমার আর আমার কি অবস্থা হবে একবার নীরবে ভেবে দেখো এ ভাই এবার নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার আগে আম্মা জান পাশে বসে কাঁদবে এমন কান্না শুরু করেছে আল্লাহর নবী ডাক বলে ফাতেমা রে কান্দিস না আমি জুড়ে কথা বলতে পারি না আমার বুকে ব্যথা হয় তোর কান্টা আমার মুখের মধ্যে রাখ আম্মা জান ফাতেমার কান্না নবীর মুবারক জবান মুবারকের মধ্যে রেখে দিলেন নবীজি কানে কানে সুসংবাদ জানায়া দিলেন ফাতেমা রে কান্দিস না কান্দিস না তোরে আমি ঘোষণা দিলাম আমি দুনিয়াতে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম আমার গোষ্ঠীর মধ্যে আমার আমার আত্মীয় স্বজনদের মধ্যে সর্বপ্রথম তোর সাথে আমার কবরে দেখা হবে এই কথা শোনার পরে আম্মা জান একটা মুস্কি হাসি দিছিল এই যে একটা মুস্কি হাসি দিছিল নবীজি মৃত্যুর পরে 6 মাস আম্মা জাম দুনিয়ার জমিনে বেঁচে ছিল একদিন আম্মা জান একটা মুসকি হাসি দেয় বিশ্বাস না থেকে উঠতে পারে নাই এ আশিক এ বাংলার জমিনে আশিক এ রাসূলের অভাব নাই লাফালাফির অভাব নাই ফালাফালির অভাব নাই ঠিক কাওরাত কে খাওয়ার পার্টির অভাব নাই বিরানি খাওয়ার পার্টির অভাব নাই আমাদের জীবনী পড়ো সত্যিকারের আশেখেরা সংস্কার প্রমাণ পেয়ে যাবি জি বিশ্ব নবীর জীবনী পড়ো সত্যিকারের আশেখেরা সংস্কার প্রমাণ হয়ে যাবে গেল নবীর মেয়ে আসল নবীজির কলিজার টুকরা নবীজির সফরের সাথী নবীজির খুব ঘনিষ্ঠ বন্ধু হিজরতের সাথী খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুই বছর দেশ শাসন করলেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর নবীর সঙ্গেই ছিলেন ও ভাই দুই বছরের শাসন আমলে কোন সময় আবু বকর একটা মিসিল মিটিং করলো কোন দিন আবু বকর একটা কেক কাটলো একটা প্রমাণ যদি কেউ দিতে পারে আমি মোল্লার জিব্রা এখানে খাইটা তারপরে সিলেট যাব কথা বুঝুননি যদি একটা প্রমাণ সহি হাদিস দিয়া দেখাইতে পারে এখানে চ্যালেঞ্জ করলাম জিব্রা খাইটা তারপরে সিলেট যাব ফেলে যাইতাম না একটা প্রমাণ দিতে পারবেন না শুনুন আবু দবকরের জিন্দগি শুনুন আমি কলি ভালো করে শুনুন হলে বা তোর মুসলিমিন আবু বব্কর নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার পরে এই যে বিরহ ব্যথা কলিচারের ভিতরে ঢুকলো নবী নাইন নবীন আইন নবীন আয় এই যে বিরহ মেতা ভিতরটা পুরে গেছে বাইরে কলিজা না পুরে গেছে নবী নাই নবী নাই নবী নাই বিরহ মেতা কলিজা ওর দিক পুরে গেছে মানুষের সঙ্গে কথা যখন আবু বকর বলতো গো তখন জবান থেকে কলিজা পুরা গন্ধ বাইরে হইতো এবাই শুধু তাই নাই কিতাবের মধ্যে

গেল আবু করে কথা উমরের কথা বললাম না আর সাহাবীর কথা বললাম না এবার বেলালের কথা শুন বেলাল কি করেছে এটাও জানার দরকার আছে না নাই আবু বকর মিছিল পাইলাম না মিটিং পাইলাম না বেলাল নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিল রে বেলাল কয়টা মিছিল করছে আমরা ঘটনা গোলা শুনলেই বুঝতে পারবো এ ভাই হযরতে বেলাল হাফস রাদিয়াল্লাহু তাআলা নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার পরে বেলালের ভিতরে এতই কষ্ট লেগেছে কান্না শুরু করে দিয়েছে আমি বেলাল রে এই মসজিদে নবীর সামনে আমি বেলাল আজান দিব যে জানা মধ্যে আমি আজান দিলে নবী মামতি করত নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়তাম রে আজকে আমি আজান দিলে যদি নবী নামাজ না পড়ায় আমি ব্যালান তো برداشت করতে পারব না সহ্য করতে পারব না আমি আর নাই থাকব না ও ভাই কেমন মাইয়া হইলে কথা কইতে পারে কেমন মহব্বত হইলে পড়ে এ ভাই আসিকানাスル কারে কয় ভালো করে বুঝবেন সমালোচনা পরে করবেন আগে বুঝুন আপনার বিবেকে যদি দড়ে তাহলে এটাই মানতে পারেন আর যদি বিবেকে না দড়ে তাহলে আপনি নাচানাচি করতে করতে ডিগ বাজি দিতে দিতে মাস্টার হয়ে যান আমার সমস্যা নাই কি তা আপনারা ডিগ বাজি দিবেন কেরানি মাস্টার হয়ে যান এটা আমার কোনো সমস্যা আছে না আপনার একটা বিশ্বাস আছে কে রাসূল বানাইলাম সমস্যা আছে আমার আপনি যদি বুঝেই ধরে না মহব্বত কি জিনিস আপনি বুঝে নেই না

গুলো আমার মুখে হাড়িমাটিন গুরা টিমের মতো এটা গল্প না যে গল্প বইলা দিলাম এক একটা সাহাবীর ঘটনা জলন্ত প্রমাণ কোন ফরমানিং নাই এখানে কোনো বাবার ঘটনা বলতেছিনা ঠিক কিনা ঠিক ইমুক বাবাই করছে ইমুক বাবাই করছে এই ঘটনা বলেন নাই কেন সাহাবায়ে کرامদের এক একটা ঘটনা জলন্ত প্রমাণ ঠিক কিনা বলেন কথাগুলো বুঝবেন যেই নবী মদিনায় নাই বেলাল বলেন এই মদিনায় আমি থাকবই না সুবাহানা সুবহানাল্লাহ এ ভাই হাবশি বেলাল আমি বেলাল মদিনায় থাকব না বেলাল এবার গাটি গুড্ডা বাইন্দা বেগ টেক লইয়া বেলাল কানতে কানতে সুদূর দামে দিকে চলে গেল যে মদিনায় আমার লবে লা সেই মদিনা আমি বেলাল তাক বলা আমার নবীন আয় আমি তাকব না বেলাল চলে যায় শুধু দামেশকে এক এই দুই তিন নয় এক মাস দুই মাস নয় এক মাস দুই মাস নয় মথান্তরে ছয়টা মাঠ বেলাল আর মদিনা আছে মা আল্লার নবী একদিন বেলালকে স্বপ্নের যুগে দেখায়া দিলেন বেলাল লে অববেলা কত মানুষ আমার দরকার সামনে স আমি নবীকে সালাম দা ওবেলা কত মানুষেরে সালাম আমি নবী শুনিনি আমার বেলালে ছয়টা মাস হয়ে গেল একটা সাদাম বেলালে শুনলাম না রে ওবেলা কত মানুষের সালাম পায় কিন্তু আমার বেলালের একটা সালাম পাই না ও বেলাল আমার লেগে কি তোর মায়াও লাগে না বেলা আমার লেগে কি তোর মন কান্দে না বেলাল দে একটু সালাম দিয়ে যা না আমার রোজার সামনে রোজার সামনে একটু সালাম দিয়ে যা বাইরে স্বপ্নের মধ্যে বেলালকে দেখায়া দিল বেলাল ঘুম থেকে হাউমাও করে কান্না শুরু করে দিয়েছে এমন কান্না শুরু করেছে আমার ব্যক্তি করতে লাইয়া বেনার সুদূর মদিনার দিকে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে মদিনায় যা বেলালের আগমন কিন্তু মানুষ অনেক দূর থেকে দেখে ফেলেছে মানুষ বেলালের চেহারা দেখে মানুষ কান্না শুরু করে দিয়েছে তাকে বেলাল আসতেছে বেলাল আসে আসতেছে এ ভাই মানুষগুলি পাগল হয়ে গেল নবী যেই রাস্তা দিয়া হাঁটতেন বেলাল সেই রাস্তার থেকে ময়লাগুলি সরায়া দিত কাটাগুলি সরায়া দিত রাস্তা পরিষ্কার করে দিত আজকে বেলাল দেখা যায় একা একা আসতেছে মনে হয় নবী আসবে মানুষ কান্নার রোল পড়ে গেছে বেলাল হঠাৎ করে মদিনার ভিতরে ঢুকলো কারো সাথে কোনো কথা বলে না কালি কান্দে কালি কান্দে

আপনারে আমি ভুলি নাই গণবি আপনারে আমি ভুলি নাই অগণবি যে আমি কেন চলে গেছি জানেন উনি আমি কেন চলে গেলাম এর একটা কারণ হলো নবী গো আমি যখন আজান দে আমার নবী তো ইমামতি করে না আমি নবীর পিছন ছাড়া কারো পিছনে নবী এই মসজিদে নবীর মধ্যে আমি মুয়াজ্জিন হইয়া নামাজ পড়তে পারবো না আমার কলি যায় বড় আঘাত লাগে গো নবী ভুল বুঝছেন না আমি আপনারে বড় মহব্বত করি বেলার কান্দে কামতে খামতে কামতে কামতে গট্টি গুট্টা লুইয়া বেলাল আভার দামেশকে চলে যায় এ ভাই সাহাবাই ক্যারামরা দৌড়াইয়া বেলালোকে আঞ্জা দিয়ে ধরে বেলাল রে যাইস না রে বেলান কোথায় যাস ও বেলা সয়টা মা হয়ে গেলুন বেলালের আজান শুনি না মদিনাই বেলালের আজান হয় না ও বেলাল ছয়টা মাস ধরে আজান হয় না বেলাল রে একদিন আজান না দিলে আসমান থেকে ফেরেশতা এসে হাজির হয়ে যেত ও বেলাল সেই বেলালের আজান কিন্তু ছয় মাস ধরে হয় না মদিনাতে বেলাল দে একটু আজান দেও না আমরা নবীর কথা স্মরণ করে একটু কান্দি বেলাল একটু আজান দে তোর আজান শুনে আমরা নবীর কথা স্মরণ করে একটু কান একটু আজান দেনা বেলা বেলাল ডাক দেয়া বই না না হতে পারে না আমি বেলাল জিন্দিগিতে মদিনার জমিনে দাঁড়াইয়া আজান দিব না যে আজান দেওয়ার পর আমার পায়গাম্বর আমার পায়গাম্বর নামাজ পড়াইবে না ইমামতি করবে না আমি বেলাল কেমনে রে এখানে দাঁড়াইয়া আমি আজান দে না 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 আমি বেলাল আজান দিতে পারবো না বাইরে আমার বহু সাবাই কেরামরা হাতে দৌড়ে বেলালকে জড়ায়া ধরে কান্দে আর বলে বেলাল রে দে না বায়েক একটু আজান দে তোর আজানের ধ্বনি শুনে আমরা নবীর কথা স্মরণ করবো নবীর স্মৃতি আমরা স্মরণ করে সব বাইক আমরা দেয় বেলাল শুনে না দামেশকে চলে যায় সাহাবায়েক কেরমরা দৌড়াইয়া চলে গেলেন হাসাইন আর হুসাইনের কাছে গিয়ে বলে হাসাইন হুসাইন রে কত বুঝাইলাম বেলাল দে টু দেওয়ার জন্য বেলাল আজান দেয় না তোমার নানার কথা স্মরণ করে কানবো। কিন্তু বেলাল তো আজান দেয় না তোমরা একটু বুঝাও না তোমরা দুই ভাই যদি ভালো করে বুঝাও অবশ্যই বেলাল আজান দিবে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেলে বেলালের কাছে গিয়া বলে বেলাল রে ও বেলাল একটু আজান দেন না বেলালকে কিন্তু এরা দুই ভাই হাসাইন আর হুসাইন দুই হাতের মধ্যে গিয়া জাপটা দিয়ে ধরে ফেলেছে দুই হাতের মধ্যে ধরলো বেলালকে ডাক দিয়া বলে বেলাল কো একটু আজান দেও না তোমার আজান মদিনার মধ্যে ছয়টা মাস হয়ে গেল শুনি না তোমার আজান শুনে আমরা একটু কানবো নবীর কথাটা একটু স্মরণ করে কানবো ও আজান দাও বেলাল এবার চিন্তায় পড়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে দুই সাহাবি আমার দুই হাতের মধ্যে দড়েছে এই হাতের মধ্যে তারা কিন্তু নবীর হাতের মধ্যে এইভাবে দৌড়তেন এই হাতে দুই হাতের মধ্যে নবীর আদরের দুই সাহাবি নবীর দুই আদরের নাতি দুই হাতে এইভাবে ধরে রাখতেন যাদের কথা নবী কোনোদিন ফালাইতেন না নবীকে তারা গুড়া বানাইতেন নবী তাও শুনতেন বলতেন না না আপনি গুড়া হন আমরা গুড়া সোয়ার করব নবী তাদের কথা ফলাইতেন না নবী গুড়া হয়ে যেতেন বিশ্ব নবীর শরীরে একটা মশা আর মাসি কোনো দিন না কিন্তু সেই দুই সাহাবি নবীর আদরের নাতি তারা কিন্তু নবীর পিঠের মধ্যে গুড়া সোয়ার করত সেই দুই সাহাবি বেলালের দুই হাতের মধ্যে দুই আমরা

اشهد ان لا اله الا الله اشهد ان اشهد ان محمد رسول الله اشهد ان محمد

পুরাটা বলছি নাকি বেলাল কিন্তু পুরাটা বলে নাই বেলাল পুরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে মানুষ দৌড়ায়া যায় আর বেলালের আজানের কণ্ঠ এমন ফাওয়ার ছিল আমরা যে আজান দিছি মাইক দিয়া নাকি এই মাইকের আওয়াজ কত কিলো যেতে পারে সর্বোচ্চ 10 কিলো নাকি কিন্তু বেলালের কোনো মাইক নাই কোনো চুঙ্গা নাই খালি মুখে যখন আজান দিত কেমন খাওয়ার ছিল গলার মধ্যে যখন আজান প্রথম আল্লাহ আকবারের ধনি দেওয়া শুরু করছে চতুর্দিকে মদিনার চতুর্দিকে আজানের শব্দ মানুষের কানে কানে গিয়ে পৌঁছে গেছে আজান যখন পড়ছে তো মানুষ ছয় মাস পরে আজান শুনছে অবস্থা কিরকম বুঝেনি ছয় মাস পরে যখন আজান শুনলো কারণ যেই বেলাল একদিন আজান না দিলে জিব্রাইল আসমান থেকে চলে আসছে ওই বেলালে আজান দিছে কয় মাস পরে ছয় মাস পরে আজান দিল মদিনার মানুষরা কান্নার ভুল পড়ে গেছে স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছে মানুষ কালি মদিনার নবু মসজিদে নববীর দিকে দৌড়ায় মহিলা গুলা সন্তান গুলা রেখে দিয়া শুধু মসজিদে নববীর দিকে দৌড়ায় কেন বেলাল আজান দিয়েছে মনে হয় আল্লাহর নবী আসছে এ ভাই বেলালের আজান শুনে মানুষগুলি মনে হয় এমনটাই ভেবেছিল ছয় মাস পরে বেলালে আজান দিয়েছে মানুষগুলি ডাক দেয় আরে শোনো বেলালের আযান শোনা যায় রে মনে হয় আল্লাহর নবী ইমামতি করবে এই যে মানুষের ভিতরে একটা গান্নার রোল পড়লো চতুরদিকে মানুষগুলি আওলাপেছে পাগল নিবেছে খালি দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে দেখে আ সফতুল্লাহ আর সাধু আদিনাম মোহাম্মেদর সুল্লাহ পড়েছে এরপরে বেলালের আওয়াজ নাই গিয়ে দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আজ কেন জানেননি বেলাল পড়ে আমি আর সাধু আদম নাম্মেদর সুল্লাহ যখন পড়ি রে তখন আমার নদীর দিকে আমি একবার হইলো তাকাই দাও কেউ তুয়াজকে আমি আজাম দেয় নবীন নবীন আয় নবী নবীর চাহারা আমার চোখের সামনে বসে না এই জন্য বেলাল অজ্ঞান হয়ে গেছে বরদাশ করতে পারে না বাইরে আপনাদেরকে আমি বলি তাদের ভিতরে কেমন মায়া ছিল এ ভাই বেলাল এর जिंदगी যতদিন বাইচা গেল কয়দিন আনন্দ মিছিল করছে কয়দিন লাফালাফি করছে কয়দিন তারা কিক কাইটা খাইছে রে ভাই এটা প্রমাণ কোনো বিয়া দবরা দিতে পারবে না আমি বলি শুধুমাত্র জিলাপি খাওয়ার জন্য শুধুমাত্র बिरানি খাওয়ার জন্য শুধুমাত্র মিষ্টি খাওয়ার জন্য কিন্তু এই আন্দোলন ঠিক কিনা নবীর मोहब्बत বিতর দের মতো নদীকে ভালোবাসতে হবে জিনাবি খাইয়া নয় নদীর জন্য রক্ত দিতে হবে ঠিক কিনা এবার নাবীর বিরুদ্ধে যদি কোনো কথা কেউ বলে হলো সব পর্দাশ করতে পারি সব পর্দাশ করতে পারি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে তার জিব্বা টান দিয়ে ছিলে না পড়া পর্যন্ত আমরা শান্ত হব না বাংলার জমিন স্পষ্ট বুঝাইতে চাই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে সে যে কোন দলের হোক ঠিক কিনা আমার কাছে আমার ধর্ম বড় ঠিক কিনা আমার কাছে আমার নবী বড় ঠিক কিনা বলে আমার কাছে আমার আল্লাহ বড় আমার কাছে আমার নেতা কেতা বড় নয় আমার নবী বড় এজন্য ভাই নবীর অসম্মানি যারা করবে নবীর বিরুদ্ধে যারা কলম লেখবে কে কোন দল করেন দেখার টাইম নাই সকলেই এক মাঠে আসতে হবে ঠিক কিনা এক মাঠে কাজ করতে হবে অন্য কোন দল মল নির্বিশেষে ঠিক কিনা বল কারণ আমরা কার দল আল্লাহর সৈনিক ঠিকই না আমরা আল্লাহর সৈনিক মুসলমান যারা ইমান আছে যাদের ভিতরে বিন্দু পরিমান ইমান আছে তারা আল্লাহ নবীর অবমান সহ্য করতে পারে না বায়াডো আমার তাহলে আসো আমরা এই যে কি পাইলাম এ তো ফোনের ঘটনায় সাহাবায়ে ক্যারামদের জীবনী শুনে আপনারা কি বুঝাইতে পারলাম আমি আপনাদের ঘরে বুঝাইতে পারছি নি কিছু আমার বাসা বুঝুন এত এখন বলছি সব না খবর যে আবার খবর যে গেল যাই হোক বুঝছুন তো আপনি এবার আসেন সাহাবাই কেরামদের জীবনী পড়ে আমরা এতটুকু বুঝলাম রাসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সাহাবাই কেরামরা জিন্দিগিতে কোনোদিন আনন্দ মিছিল করে শুধু কান্লো ঠিক কিনা আপনাদেরকে যদি এক একজন সাহাবীর ঘটনা বলি সারা রাত শেষ হয়ে যাবে তথাপি এক একজনের জীবনী শেষ করা যাবে না রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরামদের উপরে যে কেমন করুণ অবস্থা শুরু হয়েছিল শুধু বিরহ ব্যথা আর আজকে আমরা দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর পরে বর্তমানে যে আশেক রাসূল বাইরিসাল্লাল্লাহু আকবার দাড়ি নাই টুপি নাই সুন্নত নাই মাথার জট লাগিয়ে বইরে রইছে এরপরে রাসুলের সুন্নত ফাঁক থেকে মাথা পর্যন্ত তাকাইলে মানুষটা কি মুসলমান না হিন্দু বুঝুই জানে এরপরে সে বলে আসে কে রাসুল কইয়া ফালাফালি করে আসে না নাই এরপরে কয় আমি বিশ্ব আসে কে রাসুল আমার মতো আসে কে রাসুল আর কেউ নাই কোন হেরে বুঝাইতো কেন আমারে কোন হেরে কে বুঝাইতো বেটা রাসুলের সুন্নত তার তুই তোর মধ্যে এরপরে আসে কে রাসুল ঠিক কিনা তুই যে সাইনবোর্ড লাগায় ভালা ভালি করস মানুষ তখন সচেতন ঠিক কিনা মানুষ কিন্তু সব বুঝে বাটপাড়ি বেশি দিন চলতো না ঠিক ঠিকঠিক তাড়ি মানছে বুঝে খালি এখন অবস্থা নাই ঠিক নাইলে পাইরিতে পাইরিতে ফিরে সামরা তুল লইলেন বাপ পাইরি রাসূলের নামে বন্ডানতি রাসূলের নাম দিয়ে মিষ্টি খাওয়ানোর জিলাপি খাওয়ান তো সব বাইরে লইলে ঠিক কি দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে উত্তম হেদায়েত দান করে আমরা এর পরও তাদের লাগি দোয়া করি আল্লাহ তুমি হেদায়েত দাও হেদায়েত দাও ঠিক কি না আমার এবার শুন তাহলে এর পরও যদি তারা অতিরিক্ত মানে বেশি করে অতিরিক্ত যদি যদি হয় বেশি বাড়াবাড়ি যদি করে তোইলে এরফোরনের বিনা আবু লাহাবের যে অবস্থা হইছে আবু লাহাবের যে অবস্থা আবু জাহেলের যে অবস্থা হয়েছে তাদেরও এই অবস্থাই হবে ঠিক বুঝেন না আপনারা প্রতি ভক্তি সুরের লক্ষণ বেশি ভক্তি ভালো নয় এজন্য আসুন যারা রাসূলের সামনে বিয়াদবি করেছে তাদের লাশ পরিণতি কি হয়েছে আমার মধ্যে একটু শুনুন যে সুরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম এই সুরাটা কেন না জিনিল কোন কারণে না জিনিল অল্প সময় শেষ করব আমার কষ্ট হইব সাইরা দিতাম না পায়রা আমার এক ঘন্টা হয়ে গেছে গা বেশি সময় চলতো না আমার যাইতে গো কই সিলেট ওই হবি কোন যাইতে খুব আরামে আছেন আপনারা মাঝে মধ্যে হা না কইতে হইব আমি এর সিল্লাইতে যে আপনারা মাইজের মধ্যে হাউ ই আর নাওই ই ভাই বর্তানি না আবার সারা রাত জ্বলতো কে আশিন করছেন আজ যে হুজুর কে রাসিন কইরা তোছেন তেল কইরা তোছেন যত কান পাড়েন স্টার দিছেন আর বন্ধ দন্দ নাই ভাইরা আমার আসুন এই সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরীতে কোথা তা বালকেরা কথাগুলো বুঝবেন আমি এক একটা কথা পয়েন্ট দরাই দিব আপনারা বুঝা নিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আসুন এই সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরীতে সুরাটি কেন নাজিল হইল কোন কারণে নাজিল হলো তার প্রেক্ষাপট কি এটা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ এই সুরাটি নাজিল হয়েছে মক্কা নগরীতে তার নাম হলো সূরা লাহাব কাকে কেন্দ্র করে কোন উদ্দেশ্যে এটা নাজিল হয়েছে আবু লাহাবকে কেন্দ্র করে আবু লাহাবের নাম শুনছেন না আল্লাহর রাসূলের বন্ধু আছেন না শত্রু আছেন শত্রু আছেন আবু লাহাব কথা কইবেন আবু লাহাব কর দরকার

বডি ফিগার একটু বালা আছে আমার মতো এরকম মুখ না ঢুকনা না একটু বডি বডি বালা আছে আবার সুন্দর আছে লাল টুক আছে কথা বলছেন এই জন্যই আবু আহাব আবুল আহাব শব্দের অর্থ কিন্তু জানেন না আবুল আহাব শব্দের অর্থ হলো বাংলা যেটা আগে খাস বাংলা বই আপনার রে আবুল আহাব শব্দের অর্থ হলো লালের বাপ কিথার বাপ লালের বাপ লালের বাপ লালের বাপ এরা দেশের লালের বাপ লালের বাবা আরবি শব্দ তো লালের আবু আহাব আর আমরা ব্যাখ্যা করলে বাইরে আব্বা আগুন শব্দের তো আব্বা আর লাখুন শব্সের হতো অগ্নিশিকা মানে আগুনটা লাল না আগুন লাল নেই আগুনের মাথা দেখবেন একেবারে গোল্ডেন কালার খুব সুন্দর আগুনের মাথা

এই লালের बाप তারে লালের बाप লালের बाप কেন ডাকতো জানেন নি ইদার একটা কারণ বেশি সুন্দর ছিল টুক টুক কে লাল ছিল টুক টুক কে লাল এর জন্য কইতো লালের बाप লালের बाप আল্লাহ তারে দিছিল ধন আউলাদ এবং সুন্দর জন কিন্তু সে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই রাসুলের শানে সে বিয়াদনী করেছে বিয়াদনী করার কারণে এই সূরা লাহাব নাজিল করে আল্লাহ ঘোষণা দিয়েছেন আবু হাব। তো নিজ ধ্বংস তোর আওলাদ্র ধ্বংস তোর চোদ্দগুষ্ঠী ধ্বংস অংশ কথা বুঝেননি আগুলা একবার যে চেলা ফেলা সেলা ফেলা সব ধ্বংস হয়েছে ঠিক কিনে আসুন এই চুলাটা নাজিল হয়েছিল রাসুলের নববতী ফাবার্ট কিছুদিন পড়ে রাসুল যখন প্রকাশ্যে চল্লিশ বছর পরে ওনার কাছে অহিনা জিলছে কয় বছৰ বছর পড়ে অহিনা জিল নয় নববতী আল্লাহ দান করছেন নবী দাবি হয়েছে না দাবি করছে চল্লিশ বছর পরে

কেন দিবেন না আপনাকে চিনি না ঠিক না আপনার জনপ্রিয়তা নাই আপনাকে আমরা চিনি না সুতরাং আপনাকে বুরদ দেওয়া যাবে না চেয়ারম্যানতে বানাইছেন বাসাই সারা না জাসাই বাছাই কইরা একটু কথা কইতে করে ভাই কথা কইতে খুব জাসাই বাসাই করতেন ঠিক কি না জাসাই বাসাই করার পরে বুরদ দিয়া চেয়ারম্যান বানাইছেন ঠিক কি না বলেন তাহলে আপনারা চেয়ারম্যানের ক্ষেত্রে যাসাই বাসাই করছেন খালি আর একটা কইতাম নি বাজারও গেলে লাউ চিনু নি লাউ খোদু না লাউ লাও লাউ লাউ আমরো লাউ হই এই লাউ ডারে দেখবেন লই আই বা তুলে দেখছেন না এর উপরে তুলে খালি কুমটা কুমটা নি বুঝলি সিমটি সিমটি ইডারে আমরা তোরা চাইবো তে মালিকে জিগা ওই মিয়া লাউ নি বাইতে তুমি ইডার মধ্যে সিম চাও খেলে হ্যাঁ সিম চাও খেলে মিয়া কই কথা কইছ না ডিগা নি দেখতাম বেটা ঠিক কি না তুই যে আমার কাছে লাউ বেসবে এটা বুড়ানার দিগা টেস্ট করার জন্য আমরা খুনটা দিছি মানে সিমটি দিছি ঠিক কি না হয় ও ভাই তাহলে লাউ একটা পনেরো টাকা হতো বা বিশ টাকা এটা যাচাই বাসাই করছেন কিনা লাউটা কিন্তু যাসাই বাসাই সারা কিনছেন না কথা বুঝবেন তুলে লাউ কিন্তু যাচাই বাসাই করছেন চেয়ারম্যান সব বানাইছেন যাসাই বাসাই বুঝা আমরার দেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনারে কিন্তু আমরা না যাই নিমদান প্রধানমন্ত্রী বানাইছি না সিন্না বানাইছি আমেরিকার থেকে যদি টেম্পো আয়া হইতো ওই যে টাম টুম একটা আছে না টেম্পু এই টেম্পু আয়া যদি হইতো বলে আমি তো বাংলাদেশের প্রেসিডেন্ট কেউ ভোট দিল নি না ইচ্ছা মতে সাইজ করলো ওহন সাইজ করতে যায় এর জন্য গনে ঠিক কি না এরা সাইজ করতে যত তো বাংলাদেশে তো আয়া বলে না শেখ হাসিনা হবে না আমি দাঁড়াব না কইলো তো টেম্পুর গরো টেম্পু তোরে সেই চালাবো ঠিক কি না তোরা টেম্পু মানে সেরা যে বাংলাদেশে সরকার তুই তুই আমেরিকার থেকে প্রেসিডেন্ট হইতেছ কেন দিবে না তুমি আমার দেশের লোক না আমার দেশের প্রতি তোমার মহব্বত নাই ঠিক কিনা সে ভালো হোক আর খারাপ হোক আমার দেশের লোক ঠিক কিনা ও ভাই প্রধানমন্ত্রী বানাইলাম যাচাই বাছাই করে লাউ কিনার থেকে শুরু করে একটা মসজিদের ইমাম সাম রাখার দরকার যাচাই বাছাই করে কথা বলে না যাচাই বাছাই সারা কথায় তো কথা পারে একজাম্পল দৃষ্টান্ত মিশাল বুঝাইতাম নি বুঝানি দরকার নাইলে বেজাল আছে ইমাম সাপ রাখবেন যাচাই বাছাই করে অহন কে রাখে জানেন ইমাম সাহ মসজিদের সভাপতি হন প্রায় জাগাতে আপনার এলাকার না টাঙ্গাইল না টাঙ্গাইল না আমরা এলাকার কথা হইলে আমরা বেজার হইবেন নি আমি শুধু আমরা এলাকার বদনাম করি আপনারা তো কোনো দুঃখ নাই তা আইন আমরা এলাকার কথাই বলি মসজিদের ইমাম মসজিদের সভাপতি আর সেক্রেটারি প্রায় জাগাতে অনেক সুদ আর বুঝ করতে চাকরি করে রিটায়ার আসছে আনা জীবন সুদ ফুস খাই আইছে ওখানে মসজিদের সভাপতি ইয়ে মসজিদের ইমাম সাহেবের ইন্টারভিউ নে বেডা ফেডার মধ্যে ফাড়াটা দিলে কুল পাল্লা বাড়িত না হ্যাঁ বম মারলে সুদ তো করে আউজ হইলো বাড়িত না বিসমিল্লাহর জায়গায় তে পরে বিসমিল্লাহ ঠিক কি না ইয়ে ইমাম সাহেবের ইন্টারভিউ নি তাই বেডা ইমাম সাহেবের ইন্টারভিউ নে নিবে একজন আলেম আলেম সান আলেমের ইন্টারভিউ হয় না ঠিক কি

লাগাইয়া বেচারা কদিন প্রতিদিন খালি ঘুরবার হইব সৌদির তিকা দাইছেটা পূজা মানুষ তে। বেডা কি করে বাপ সাবে পূজায়া দেয় সৌদির তিকা ঠিক কি না? এইভাবে ঘোরা বেড়া করে তো মানুষে গেলে পড়ে এক কাপ চা খাওয়ায় রং চা মাঝে মাঝে একটু ফানো খাওয়ায়। তে এর একটা সুযোগে ভাই আসিন এক ভাই সাবে এদিন সৌদির তিকা আয়ছেরা যেই পরিমাণ লাল চা খাইতো সে মানছে। দোকানের লাল চা শর্তপালা দিল। না না এটা আমি বরদস্ত করতে পারি

গেছে পড়ে আসর নমাজ তো সাপ্তাহিক বাজার আপনাদের লাগাত আছে নি মঙ্গলবার বাজার বুধ বৈরা বাজারের মাছ নি সপ্তাহে একদিন বাজার হয় ওই রকম বাজারও দেখবেন মুর্শিদ মুর্শিদ থাকে না তাহেও যদি ইডা মনে করেন কোন ইমাম টিمام নাই কারণ হলো সপ্তাহে একদিন মাঝে বাজার হয় ইমাম সাহেবের বেতন দিবো গোডা ইমাম সাহেবরা খাওয়াইবো গোডা ঠিক কি না এইটা খালি নামাজের একটা স্থান আছে যে ভাড়ােগা নামাজ পড়ে

আল্লাহ ফেক কারণ জীবনে আল্লাহর নাম লই নেন না কইতো এটা আল্লাহর নাম লইছ না আর ইয়া পার্টি এ আল্লাহ পাক বলবো তার মুসল্লি যারা বিজা জি যারা তো ফাসক তো নামাজি যারা তো আল্লাহর নাম চিনে ঠিক কি না এরা তো আল্লাহর নাম খুব সুন্দর জানে কই কিতা হইল রে ইমাম সাহেব আল্লাহ আকবার যদি ফেক পার্টি কর তে আবার কিছু মুসল্লি কর না বড় আলেম তো লম্বা হাঁঞ্জে বড় ফাগে মনে হয় উনি আরবিতে কিছু কইছে আমরা মূর্খ মানুষ আমরা কি তা বুঝো একটা যায় তো বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহানি লাজিয়াতুল কাল আল্লাহু আকবার এরা ইমাম সাহেবের একটা কইরা শুরু করে দিয়েছে আর ইমাম সাহেব হারিয়া কি কুরআন দালাউতি করে না হিন্দি গান গায় আল্লাহ না জানে এও সিদ্ধান্ত আছে খুব টেনশন আছে কি কাম করলাম রে একটা রং জাগাইবার লাগি আজকে এরপরে এর রুকুত গিয়া সেরা সেজদাত গিয়া বইয়াবে চিন্তা করে ওর এরপরে খারিয়া কিতা কয় আমি কইতাম ফিডা হাইবার আগে ভাঙা দরকার

তুই নামাজের মধ্যে তো পুরো বাদপারি করে আবার বড় বড় কথা কস বলে বেটা তা আমি কি তা করতাম তোমরা যে আমার ইমামতি দিলা আমারও তো একবারো জাসাই বাসাই করলাম কথা বলেন ঠিক কিনা ঠিক আমি ইমাম সাব কিনা আমি আলেম কিনা তুমি জাসাই বাসাই করলা না খালি একটা টুপি দেখছ লম্বা হাইন্দি দেখছ আর এমনি আমার ইমামতি দেলাইলা ঠিক আমারে কিন্তু জাসাই বাসাই করার দরকার छैन আজকের সমাজে

নামাজে যদি আপনি অসত্য করেন প্রথমই নামাজ শেষ পাইসাবের বিচার নামাজ ফিরে লাভ হইতো না কি দেখো তেলে এখন আমাদের অধিকাংশ যাচাই বাছাই না করার কারণে এটি কি কোরআন শরীফ পড়ে কি জিব্রাইলের মাধ্যমে যে ওহী নাযিল হইছে এটা না শয়তান এর কাছে ওহী দিল করে এইই জানে নাই লম্বা নাই বাড়ি যেমন মনে যেমন করে ঠিক কিনা ও ভাই দরকার আছে না এই বাসাই যদি আপনি সবার ক্ষেত্রে করেন যেখানে বিশ্ব নবী হবে যেখানে আল্লাহর পরে যার সম্মান হবে যেখানে নবীদের নবী হবে তাকে বুঝি যাচাই দরকার নাই না আছে এই যাচাই বাছাই করার জন্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন চল্লিশ বছর ওনাকে নবমতি দেয় নাই নবী দাবি করার অনুমতি দেয় নাই চল্লিশ বছর খালি ওনারে যাচাই আর বাছাই করছে না সুবহানাল্লাহ বাড়ি গিয়ে হইলো চলবো কয় বছর চল্লিশ বছর যাচাই বাছাই করছেন আল্লাহ বুঝাই দিছেন যাচাই বাছাই করতে হবে আমার নবীকে আমি 40 বছর মানুষের কাছে যাচাই বাচাই করাইছি মানুষ কাফের আর বেঈমানগুলি বলতে শুরু করছে মুহাম্মামদের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই বেঈমানগুলি কাফেরগুলি তারাই বলেছে উনি আল আমিন ওনার মতো বিশ্বাস ছিল ওনার মতো ভালো মানুষ আর কেউ নাই সুবহানাল্লাহ তার উপাধি কি আল তখন আল্লাহ বলে আগানাভিজি চল্লিশ বছর আপনাকে যাসাই বাসাই করলো কাফের বেঈমানেরা এখন তারা আপনার নামের পিছনে লাগাইছে আপনি আল আমিন আপনি বিশ্বাসী আপনি সত্যবাদী আপনার মতো ভালো মানুষ আর এই জমিনে কেউ নাই তারাই কিন্তু বলেছে আগা তাসাই তছাই হয়ে গেল নবী গো এবার মানুষের সামনে আপনি প্রকাশ্যে শুরু করে দেন লা ইলাহা ইল নল্লাহো মোহাম্মদুর সোল্লা সল্লল্লাহো আয়দাই নি মানুষের সামনে আপনি তুলে ধরুন লা ইলাহা নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমার বান্দা এবং রাসূল মানুষের সামনে প্রকাশ করে দিন আল্লাহর নবী আল্লাহর ওয়াডার পাইয়া পাহাড়ের একটা উঁচু টিলার মধ্যে উনি চলে গেলেন গিয়ে মানুষকে কি করলেন, করেন রে আমার গোষ্ঠের লোকেরা আমি তোমাদেরকে উদ্দেশ্য করে দুইটা কথা বলতে চাই তোমরা কি আমার কথাটা বিশ্বাস করো মানুষকে ডাকতেছে চতুর্দিকে মানুষগুলি তাকায়া দেখে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদের কে উদ্দেশ্য করে ডাকে এরে আবদুল্লাহর ছেলে মোহাম্মদ কোনদিন আমাদের কে খারাপ বুদ্ধি দিবে না আমাদের কে খারাপ পরামর্শ দিবে না আবদুল্লাহর ছেলে মোহাম্মদ বড় ভালো মানুষ এই ছেলে কোনদিন আমাদের কে অযথা ডাকতে পারে না নিশ্চয়ই কোন মঙ্গলের জন্য আমাদেরকে ডাকে সকল মানুষগুলি গুলি শুরু করে দিল চতুর্দিক থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে গেল আল্লাহ নবী পাহাড়ের উঁচু দাঁড়িয়ে আছে আর মানুষগুলি পাহাড়ের নিচে এইভাবে আপনারা যেমনে বসে আছেন সকল মানুষগুলি এইভাবে বসা বাইরে সকলই দাঁড়িয়ে আছে চতুর্দিকে আল্লাহর নবী সকল মানুষকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলে ও আমার গোষ্ঠীর লোকেরা তোমাদেরকে যদি আমি একটা কথা বলি যে পাহাড়ের পিছনে এক দল হামলা গাড়ি আছে এক দল সেনাবাহিনী আছে এক দল শত্রু বাহিনী আছে তোমাদের উপরে হামলা করবে এরে বেপার গোষ্ঠীর লোকেরা আমার এই কথা নাকি বিশ্বাস করব সকলে ডাক দেয়া বলে হা অবশ্যই বিশ্বাস করব কেন বিশ্বাস করব না সুবান আল্লাহ হইতেন না এ ভাই সকলে ডাক দেয়া বলে অবশ্যই অবশ্যই বিশ্বাস করব আল্লাহ নবী ডাক দিয়া বলে গোষ্ঠীর লোকেরা রে কেন বিশ্বাস করবা আমি জানতে চাই আমার কথা কেন বিশ্বাস করবা মানব করে দান দেয়া বলে মোহাম্মদ দুইটা কারণে বিশ্বাস করব কয়টা কারণে দুইটা কারণে বিশ্বাস করব এর এক নাম্বার কারণ হলো আমি কিন্তু এক নাম্বার কারণ হলো 40 বছর আপনার সঙ্গে উটা বসা করেছি কয় বছর এরা মোহাম্মদ 40 বছর উটা বছর পড়েছি আপনার সঙ্গে চল্লিশ বছরের জিন্দিগিতে কোনো দিন আপনাকে একটা মিথ্যা কথা বলতে শুনি না আরো জুড়ে হই না চল্লিশ বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলতে শুনি না এই জন্য বিশ্বাস করবো গো দুই নাম্বার কারণ হলো এরে মোহাম্মদ তুমি তো পাহাড়ের উঁচু টিলায় উঁচু জায়গায় তুমি কিন্তু দাঁড়িয়ে আছো গো আমরা কিন্তু নিচুতে আমি আমরা সকলেই একটা সাইড দেখি আপনি কিন্তু দুইটা সাইড দেখেন ঠিক কিনা আপনি উঁচু টিলায় তাকার কারণে সামল দেখে পিছল দেখে আমরা আমরা নিচে তাকার কারণে আপনার পিছনের সাইড আমরা দেখি না এই জন্য বিশ্বাস করব আল্লাহর নবী ডাক দেয়া বলে আমার গোষ্ঠীর লোকেরা রে তোমাদের জবান দিয়েই তোমরা বলেছো আমার জিন্দিগিতে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই আজকে যা বলবো তাও মিথ্যা কথা বলবো না আমি কোনোদিন কারণ তোমরা আমার নিজের লোক তোমরা আমার আত্মীয় তোমরা আমার গোষ্ঠীর লোক মানুষ বেইমানি করলেও নিজের লোকের সাথে বেইমানি করে না এরে আমার গোষ্ঠীর লোকেরা আমি তোমাদেরকে বড় মোহ্বত করি রে আমি তোমাদের কাছে যা বলবো আমি কোনো দিন একটা কথা মিথ্যা বলি নাই বলবো না

আমি উঁচু থাকার কারণে সামন দেখি পিছনে দেখি ঠিক না ও আমার গোষ্ঠীর লোকেরা শুনে রেখো আমি নবী হওয়ার কারণে আমি দুনিয়াও দেখি আখেরা তো দেখি আমি নবী হওয়ার কারণে দুনিয়াও দেখি আখেরা দেখি আরে

এর পর তোমরা মাছের পূজা করবা না গাছের পূজা করবা না সূর্যের পূজা করবা না মানুষের পূজা করবা না লিঙ্গের পূজা করবা না এর আজকে থেকে তোমরা এক আল্লাহর পূজা করতে হবে নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া সেই মাবুদ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ হতে পারে না তিনশো ষাট মূর্তি কোনোদিন দিন খোদা হতে পারে না বাইরে এই কথা যে মাত্র আল্লাহর নবী বলেছে এক আল্লাহর কথা মানতে হবে বাইরে এখানে কিন্তু অনেক লোক ছিল চাচা ছিল তাঁচা ছিল গোষ্ঠী গোষ্ঠীকার সব ছিল এর মধ্যে সকলের মেজাজটা গরম হয়ে গেছে কেন জানেননি হায় 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 মুহাম্মদ কতদিন বড় ভালোই জানতাম মোহাম্মদের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ ছিল না এটা কি বলল ধর্মের মধ্যে চুনকালি মারলো বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারলো এখন নাকি এক আল্লাহর কথা মানতে হবে 360 মূর্তির কথা মানা যাবে না 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 এটা হবে না ও ভাই কারণ বেঈমানরা জানতো আল্লাহর নবী বলেছে যার পূজা করো তারা তোমাদের সমস্যার সমাধান করতে পারে না ঠিক কিনা এ ভাই নিজের হাতে মাটি দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তির কাছে গিয়া কই তুমি আমার সন্তান দাও তুমি আমার এইটা দাও ব্যবসার মধ্যে বরকত দাও বলুন তো দিকি ইরা কথা কইতে পারে নি না ইদারে খাওন দিলে খাইতে পারে নি ও ভাই খাওন খাইতে পারে না কথাও বলতে পারে না ইটা আবার কেমনে খোদা হয় পদা বুঝেন না শুরুবেলায় আমরা দেখছি মাঝে মধ্যে শুরুবেলায় ওই রাস্তা দিয়া যাইতাম মাঝে মধ্যে ডালিন গছ আছে না ডালিন গছের নিচে ছোট ছোট মূর্তি বসায় রাখতো এরপরে ইডি সামনে নিয়া নিয়া আমরা আপেল দিত মালটা দিত এরপরে কলা দিত দুধ ভাত দিত বুঝছেন নি আপনারা দেখছেন না আমরাই কেন হিন্দু আস দেখতাম কলা কুটা দিলে পরে আমরার দেশে কিছু বিতলা ফলা পান আছে ইডি সারা দিন গুরুরাই রাখাল রাখাল কি রাখালগুলা গরু চوار পরে বাড়িতে ফেরা সমদে দেয় খুদার সামনে তোগুলা খাওা খুদা এমন খাওন টনের ব্যাপারে কোনো মন মানুষের কথা নাই খায় না এরা আজকে পরে বয়্যা এ কলাও খায় আপেলও খায় মালটাও খায় সব বয়্যা খায়াইয়া বহর তখন খুদার সামনে ফালায় গেল কোনো কিছু খুদা মাতল না কত কইলো না খুদা বাধায়ও dise না আমি প্রায় সময়ে গাম্ভে এলাকার পোলা বানি ও বিপ্লা আছেন আবেল ডাব সব খাইলি তারা আনেলে জমিনে যাওয়ার সময় রাগালগিরি করার সময় রাস্তা যাবে সব সবগুলো কুছব বুইরা বইরা বন্ধ যাইতো ক্ষেত চলে যেত জমিনে গিয়া গিয়া বইয়া বেয়া খাইতে আর কথা বুঝিননি তো এরা যখন বাকলগুলো ফালায় দিত কলার বাকল এগুলো ফালায় দেওয়ার পরে আবার ছাগল আইতো আই ই ছাগলই কলার বাকলগুলো খায়তো ঠিক কিনা কুকুরাই আবার ওই যে দুধ বানতে দিছেন এটি তো কিছু রয়েছে কুকুরাই জিবরা দিয়ে আবার স্বাস্থ্য ঠিক কি না কোথা কিনতে গেল বসা কিন্তু ছাগলও খাইয়া গেল মানুষও খাইয়া গেল কুত্তা কিন্তু একটা আমার একটা খারাপ অভ্যাস আছে খাইয়া মাইয়া সাইরে আবার এমনে দেয় দেখছেন নি খাওয়ার পরে এমনে তুই লেক সাইরে দিছে তে কুত্তা দেউনি উনি একবারও কইলো না বলে ওটা খামদা হল কি খাইলেও আমার খাও না আমি খোদা মানা সব খাইলে খাই হামরা বললি কি দা কারণ কুকুরও জানে তুমি যে খোদা না হুদা এটা আমরা বালা করে যায় ঠিক কি না আল্লাহ গোমেনি না আল্লাহর তন্দ্রা আছে নি হুঙ্গানি আছে নি তন্দ্রা আছে আল্লাহ কোরআনে বলেন আল্লাহ হুনা চব্বিশটা ঘন্টা কিন্তু আমি সব সময় বন্দার খেদ মতে নিয়োজিত সুবাহান রে আমি এমন খুদা কোনোদিন ঘুমাই না তন্দ্রাও নাই আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা বাংলার জামানে দিকে তাকায় দেখি আমার বাংলা কোন সময় বলবে আল্লাহ গুনা করে অন্যায় নাই করেছি মসিবতে পড়ে গেছি মাবুদ গো আমার তুমি হেফাজত করো আল্লাহ বলে বল না 24 ঘন্টা তোর জবানের দিকে তাকায়া দেখি বিপদে পড়ছিস আমি আল্লাহ উদ্ধার করে দেই সুবহানাল্লাহ বাইরে ওনার নাম হলো খোদা ঠিক কিনা আজকের পর থেকে তিনশো ষাট কোদার কথা মানা যাবে আজকের পর থেকে এক আল্লাহর কথা মানতে হবে মাতা নত করতে হবে কার কাছে দুঃখের ব্যাপার সময়ে বড় বড়ের যুগ ছিল এই জন্য তারা উলঙ্গ হইয়া নারী পুরুষ উলঙ্গ হইয়া তাদের তিনশো ষাট তিনশো ষাটটা মূর্তি ওইখানে কাবার ভিতরে ছিল এই দেবতাগুলি তাদের খোদাগুলি খানায় কাবার ভিতরে রেখে উলঙ্গ হইয়া খোদারে তোয়াপ করত আরো জুড়ে কন্যা

জাহিলিয়তের যুগ ছিল ঠিক কি না কিন্তু এত শিক্ষিত সমাজ ডিজিটাল বাংলাদেশের মানুষগুলি ওই দেবটা বাঁধ দিয়ে এখন মাজারের কাছে গিয়া ও চেঞ্জার দেয় কি না বাবার কাছে গিয়া চাই কি না বাইরে আল্লাহ সারা কারো কাছে ছাওয়া এটা সিরি আল্লা সারা কারো কাছে চাওয়া এটা আল্লাহ বরদাশ করে না প্রাগণের কথা একজাম্পল দৃষ্টান্ত উদাহরণ মিশাল আপনাদের দিলে বুঝবেন সংক্ষেপে বলি আল্লাহ কিন্তু সব বরদাস করে কিন্তু শিরিকের মতো কোন আল্লাহ বরদাস করে আল্লাহ সারা আল্লাহ সাথে কারো শরিক করলে এটা আল্লাহ বরদাস করতে পারে না উদাহরণ দিলে আপনারা সহজ বুঝালেন আপনার বিবি আপনার বউ ও বুঝুননি বউ স্ত্রী ওয়াইফ কে কোনটা বুঝছো যারা বুঝুন আচ্ছা বউই বউ আপনার বউকে আপনি খুব মহব্বত করেন গাল ফুলাই তো রাখছে মাঝে মধ্যে মহিলাদের এই অভ্যাসটা আছে না না তার মন মতো না পড়লে গাল খান ফুলাই তো বলে গাল ফুলাই তো কথা হ না কেন আমার লাগে শাড়িটা না আনলে আর কথা কইতাম না ইমুকের গায়ে একটা শাড়ি দেখছি এটা আমার লাগবে

যত কিছু আছে দিতে বাধ্য আপনি ঠিক কিনা কারণ বউকে মহব্বত করেন অভিমান করলে পরে অভিমান ভাঙ্গানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন ঠিক কিনা সব কিছু আপনি সহ্য করতে রাজি বউয়ের হাসি ফোটানোর জন্য এখন একদিন কি আর দেখেন আপনার বউ গাল ফুলাই তো রাখছে এখন গাল ফুলাই চোখে আমি উমুক একটা ছেলেকে বড় পছন্দ লাগছি না ওর কাছে আমাকে একটা দিন থাকতে দাও আমার অনেক ভালো লাগে আপনি মানবেন নি

ঠিক কি না সব বরদাস করতে পারি যা চাইছো সব দিছি আমার জায়গা আরেকজন নে নিয়ে খারাপ করে এটা বরদাস করা যাবে না কথা বলেন ঠিক কি না আপনারা আওয়াজে বোঝা যায় বলো যে আমদার টাইম তো অনেকের সাথে ঘোরাফেরা করে আমার কোনো ব্যাপার না নাকি এটা বরদাস করার মত না তো তখন দেখবেন মনে হয় যে কেমনটা আমি করে লাগলাম ঠিক কি না তা আল্লাহ বলেন আমি আল্লাহ বন্দা বানাইছি মানুষ বানাইছি গুনাহ করবে বন্দা আমি আল্লাহ দয়া করে माफ করে দেব এটা আমি আল্লাহর ব্যাপার সুবহানাল্লাহ বহু অভিমান করলে ওকে অভিমান ভাঙানোর জন্য যা করা দরকার আমি স্বামী হিসেবে তা করব ঠিক কি না আল্লাহ বলেন বান্দা আমার কাছে মাপ চাইছে গুনাহ করছে বন্দাকে माफ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমি সব برداشت করি কিন্তু যদি কি এখন বলে বাবারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে আসে না নাই আল্লাহ কয় আমি বইয়াতে গিয়া তুই গিয়া বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে তে তো আমি আল্লাহ কোনো খামের না তা ঠিক কি না আল্লাহ কোনো খামে বাবার দরবারে তো আমি সব পানতে আল্লাহর তোর দরকার না তাক দে আল্লাহ নাই ভালো নাউজুল্লাহ না আল্লাহ কয় এটা কিন্তু আমি আর বরদাস্ত করতে পারলাম না

কেউ ফিরে না খালি আতে আটা বক্তা আছে আমাদের মুরব্বি মাথার মকড় জুবায়ের আহমদ अंसारी সাহেব সুন্দর কইরা কইতে পারে ঠিক কি না বলেন টাইম সুন্দর কইরা কইতে পারে আমি আমিডা একটু উদাহরণে বুঝালাই নাই হুজুরের এই কথাডা যে বাবার দরবারে সিন্নি হানকিলে দৌড়াদৌড়ি করতে পারে আর দেখুন কত ফিটা ফিডি চলে বাবার দরবারে ঠিক কি না কম বললে সিন্নিত কম বললে দৌড়াদৌড়ি ফিটা ফিডি হয় কারণ আমরা কিন্তু আমরা একটু বেশি জানি কেলাশার মাতারের নাম না সিন্নি এটা আমরা বাড়িতে দাল

আমি বলবে আমি সব দিতে বাধ্য ঠিক কিনা এই জন্য ভাইয়ারা আমার আল্লাহ বলেন সব বরদাস করতে পারি আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা এটা আমি আল্লাহ বরদাস করতে পারি

সব জনের মেজাজ বড় গরম হয়ে গেছে এতদিন মোহাম্মদ কে ভালো জানতাম এতদিন দেশি মুরগির রান খাওয়াইতাম আল আমিন বলতাম বড় প্রশংসা করতাম আজকে দেখি আমাদের বাপ দাদার ধর্ম নিয়ে কথা কয় আজকে দেখি এখন আমাদের কালচার গুলো তুলনা করছে ঠিক কিনা এ ভাই বানা করে কি আন করবে মুর্শিদের ইমাম সাহেবের বেতন হলো দশ হাজার টাকা বাড়ায় দিলাম দুই হাজার বারো হাজার ইমাম সাহেব দাওয়াত খাইবে মুর্শিদে ইমামতি করবে এটাই ইমাম সাহেবের দায়িত্ব শেষ প্রয়োজনে দাওয়াত দিয়ে নিয়ে একশো টাকা বেতন দিব হুজুর সব ঠিক আছে আমদার ব্যাপারে কোনো কথা মুর্শিদও বলবেন না ঠিক না বলে বলে ইমাম সাহেব সুদ্বাত্তিকে বয়ান দেয় সুদের ব্যাপারে ইমাম সাহ বুধবার থেকে বয়ান দেয় ঘুষের ব্যাপারে সভাপতি কয়ে আর হইল না ইমাম রে কোয়ার্টার দিলাম ফ্যামিলি নিয়ে থাকার জন্য বেতন বাড়ায়া দিলাম একশো টাকা নিয়ে দিয়া খাওয়াই আমি যে সুদ খাই ইমাম সাহ তো জানে না কিন্তু গ্রামের ওগুলি জানে ইমাম সাহ যে বয়ানটা করলো আমার তো বারোটা ভিতরে বেজে গেছে দেখবেন এক সপ্তাহ পরে ইমাম সাহ হেমনা সোলেন কেন হেমনা সোলেন কেন ইমাম সাহেবের দোষ কারণ ভিতরে জলে ঠিক কিনা

আর কিচ্ছু না বায়하다 আমাদের রাসূলও যখন বললেন আজকের থেকে মতানত করা যাবে না আজকের থেকে এক আল্লাহর হুকুম মানতে হবে আবু লাহাব দাসিন সর্দার তৎকালীন সময়ের মনে করেন এমপিওই কথা বুঝেন নি দেশ ছলাই তো তখন তারা বড় বড় লিডার ছিল এরা এই মজলিশ আছেন না আর হইছেন কারণ মোহাম্মদ যেই কথা শুরু করছে মুহাম্মদ যেই কথা শুরু করেছে এখন এই কথার বক্তব্যের পরে আর আমরার দরবার আর রসুলুল্লাহ айতো না আর সাগলো айতো না মিষ্টি айতো না মুহাম্মাদের জবান বন্ধ করতে হবে কথা বলে ঠিক এমন ডাক দাওরে এতক্ষণ তোমার বক্তৃতা শুনেছি এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছো 360 মুর্তের ফুজা করি রে এক আল্লাহ কেমনে সমাধান করবে বরদাশ করি না কেমনি মহম্মদকে একটা পাথর লইয়া গেল মারার জন্য হ এ ভাই পাথর নিয়া বলে মহম্মদ তুমি ধ্বংস হয়ে যা এ ভাই আল্লাহর নবীকে মারার জন্য আবোলা হ পাথরটা লইয়া গেল মারার জন্য আল্লাহর নবী পাতর লইয়া যাওয়ার পরে আল্লাহ কিন্তু এটা বরদাশ করতে পারে নাই আল্লাহ ডাক দিয়া বলে আবোলা হাইদা আমার নবীকে তুই ধ্বংস হয়ে যাওয়ার জন্য না 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 আল্লাহ আবু লাহাবের দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য আবু লাহাবের বদলা নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে সুরাইল্লাহাব হাব নাজি করে দেয় পেয়া তুমি برداشت করতে পারেনা আমার পয়গম্বরকে ধ্বংস হওয়ার কথা বলেছিস আল্লাহ তখন আয়াত দিয়া বলেন মা আহনা মা কাসাব আব্দাব আবুল আহাবের দুহাত ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে গেছে সাইয়াসলানারা সাইয়াসলানারা যাতালহাবিউ উমরাত আবুল আহাবের মাল اولاد কোনটাই কাজে আসবে না আসে ও নাই ঠিক না আমনাタルহপ ফি জিদিহা আবু লাহাব এবং আবুল আহাবের বৌ দু জাহান নামের শিকাময় আগুনে জ্বলবে বাইরে আমার এখানে প্রশ্ন আছে প্রশ্ন আসতে পারে আম বল্লা হাঁ লইয়া গেল আবল্লা হ্যাঁ বে রে কেন কেন তুলল ঠিক ঠিক না আম ওল্লা হাঁ কথা কেন কি বলছে বাঁ অনেক লম্বা কাহিনী আসল সময় ফাইর করে সময় শেষ আর মাত্র পাঁচ মিনিট ছয় মিনিট বা আসলে সময় আমি অনেক লম্বা করে লইছি দু গিয়া সাইতে যাওয়ার সময় ঠিক ঠিক না বা আমি আপনাদের কাছে দুঃখিত ভাই বউয়ের কথা তোলার কারণ হইলো আবুল আহবের বউ রাসুলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গিয়া অপপ্রচার করত। রাসুল যেই রাস্তা দিয়ে হাঁটতো এই রাস্তার মধ্যে খাতা গাই রাখতো রাসুল যেন

মানুষের গড়ে গড়ে গিয়া বলে আমি নাকি পাগল হয়ে গেছি আমার আপন লোক বলি যদি আমারে বাগান কো দাওয়াত দিব হে প্রভু আমি কেমনে দিনের দাওয়াত দিব আল্লাহ ডাক دیا۔ বল নবী গো কাইনদিন না গাবরাইন না আপনার বিরুদ্ধে পাথর লইয়া গেছিল আপনার পক্ষে আমি সুরাইলাহ নাজিল করেছি ওয়াদা দিলাম নবী গো ওয়াদা দিলাম আপনার বিরুদ্ধে বলা হয় পরব মানুষের গড়ে গড়ে গিয়া বলে পাগল আমি আল্লাহ তাদের অন্তরটাকে ঘোরায়া দিব তারা আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে মায়ের আমা ঠিকই দেখা গেল আবুল হাইবারও মানুষের কাছে গিয়া বলেন নবীজি নাকি পাগল মাথা নষ্ট হয়ে গেছে মানুষ তো আর কথা শুনার সুস্থ হয়ে গেছে হায় হায় প্রধানমন্ত্রীর বউ যদি মানুষের কাছে গিয়া কয় উনি নাকি পাগল তা বলে আপনি হইলেন সম্মানী লোক ঠিক কিনা আপনি কেন পাগলের বিজ্ঞাপন দিবেন পাগলের এক বেড়া সাধারণ মানুষে দিবে ঠিক কিনা আপনি একটা প্রধানমন্ত্রীর বউ আপনি প্রেসিডেন্টের বউ আপনি কেন এই কথা কইবেন মনে হয় পাগলটা সুড়ো মুড়ো পাগল না

ভাইয়ারা আমার এরকম উৎসাহ জাগলো মানুষ দলে দলে পাগল দেখতে যায় আল্লাহ ডাইভেট করে দিয়েছে গুড়াইয়া দিয়েছে মন সকলেই গেল খানায় কাবা পাগল দেখার জন্য রে ভাই পাগল দেখতে গেল খানায় কাবায় গিয়ে তাকায়া দেখে আল্লাহর নবী কোরআন শরীফ খানায় কাবার সামনে বসে বসে পড়তেছে সুবহানাল্লাহ তারা তাকায়া দেখে এত সুন্দর মানুষ যার চেহারা আলো

পাল্টা হয় মানুষগুলি না এরকম লোক পাগল হতে পারে না তারা বলে নার আপন লোক বলে আপনা পাগল না 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 পাগল হতে পারে না